অনেকদিন পর একটা শুক্রবার পেলাম নিজেদের মতো। ভীষণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা বের হয়ে গেলাম উদ্দেশ্য হেবাং রেস্টুরেন্ট। ওখানে আদিবাসী বিভিন্ন খাবার পাওয়া যায়। প্রথমবার যাওয়া ঘরের কাছেই মোহাম্মদপুর ব্রাঞ্চে, এবং বেশ ভালোই লাগলো। যেহেতু চট্টগ্রামের মেয়ে আর আদিবাসী খাবার কিন্তু ভীষণ ঝাল হয়, কিন্তু ওখানে যাওয়ার পর মনে হলো যে অনেকটা চট্টগ্রামে বোধহয় ফিরে গেছি। যাই হোক, রেস্টুরেন্টের এই ব্রাঞ্চটা বেশ ছোট কিন্তু কোজি ছিল। আমরা কোনার দিকে বসে খাচ্ছিলাম। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সাদা চালের ভাত, মিক্সড সবজি আর হাঁসভুনা। এই যে মজা মজা করে খাচ্ছি, খাবারটা বেশ ভালো ছিল, স্পেশালি হাঁসভুনাটা খুবই মজা পেয়েছি। তো খাওয়ার পর যেটা ডেজার্ট হিসেবে নিয়েছি সেটা হচ্ছে বিন্নি চালের পায়েস। কিছু ছবি থাকলো যেটা কিনা খাওয়ার পর আমরা তুললাম। এরপরে আবার গেলাম সিক্রেট রেসিপিতে কেক খেতে। এরপরে গেলাম বেঙ্গল শিল্পালয়ে। সেখানে কিছুক্ষণ বাইরে বসে আমরা চা খেলাম, আর সাথে আলুর চপ ছিল, বেশ ভালোই লেগেছে। প্রথমবার গিয়েছি আসলে ওখানে, তো সেই হিসেবে ভালোই লেগেছে। বেঙ্গলে দেখলাম দুটো প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীটা ছিল বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মাটির সরা এবং বিভিন্ন ধরনের লোকজ পুতুল, সেগুলোর সংগ্রহ নিয়ে এটা প্রদর্শনী। আমার এটা ভীষণ ভালো লেগেছে। এরপরে উপরের খুব সম্ভবত চতুর্থ তলায় এই এক্সিবিশনটা ছিল, যার নাম ছিল মায়া। মোটামুটি ভালোই লেগেছে। সেখানেও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, দেখে বসে বসে গল্প করলাম অনেক, কারণ সেই জায়গাটা আসলে ছাদের কাছাকাছি ছিল, বা বলা যায় অনেকটা খোলা জায়গা ছিল। তো প্রচুর বাতাস ছিল, যে কারণে কিনা আসলে বসে বসে কথা বলতে, নিজেদের মধ্যে কথা বলতে, গল্প করতে বেশি ভালো লাগছিল। তো বসে গল্প করতে করতে আমাদের সামনে পতাকার, পতাকা না এটা আসলে কী বলবো আমি জানি না, এই রূপালি রঙের এই জিনিসটা ছিল। তো বাতাস যখন দিচ্ছিল এটা খুব সুন্দর উড়ছিল আর কি। তো আমি তাড়াতাড়ি করে যখন মোবাইলটা বের করলাম, দেখে ওরা বন্ধ। কিছু ছবি থাকলো আবার সেখানে। আর শেষমেশ ধানমন্ডির 27-এ ফ্রেঞ্চ ফ্রাই খেলাম রাস্তার ধারে বসে। এই তো সারাদিনে ঘোরাঘুরি, এতটুকুই। শুভেচ্ছা সবাইকে।